Assalamualaikum, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারভিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। কাবুল বিমানবন্দরে আইএস এর হামলায় 13 মার্কিন সেনা সহ নিহত কমপক্ষে 60, যুক্তরাষ্ট্রের কঠোর জবাবের হুঁশিয়ারি। পোশাক রপ্তানিতে করোনাকালে সংকট কাটছে, উৎপাদন খরচ বাড়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলছে বিজিএমইএ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী আজ, বিদ্রোহী কবিকে নিয়ে চ্যানেল আইয়ের নানা আয়োজন। এবং দেশে পরিযায়ী পাখি সংরক্ষণে বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেওয়ার পরামর্শ, গণসচেতনতা বাড়ানোর আহ্বান। আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত সংবাদ। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর এলাকায় দুদফা আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে মার্কিন সেনা ও তালেবান সহ অন্তত 140 জন। নিহতদের কমপক্ষে 13 জন মার্কিন সেনা সদস্য। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হামলায় জড়িতদের কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি সভা ডেকেছে জাতিসংঘ। নাফিস ইফতেখারের রিপোর্ট। আগেই গোয়েন্দাদের হুঁশিয়ারি ছিল হামলা হতে পারে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবাইকে বিমানবন্দর এলাকা থেকে দূরে থাকার ব্যাপারে সতর্কও করেছিল মার্কিন দূতাবাস। হামলার সেই আশঙ্কাই সত্যি হলো বৃহস্পতিবার। প্রথমে কাবুল বিমানবন্দরের প্রধান প্রবেশপথ থেকে কিছুটা দূরে অ্যাবি গেটে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। এই অ্যাবি গেটেই অবস্থান নিয়েছিলেন বিমানবন্দরের দায়িত্বে থাকা মার্কিন ও ব্রিটিশ সেনারা। এরপর কাছের একটি হোটেলে দ্বিতীয় দফায় বিস্ফোরণ। বোমা হামলার পরেই বিদেশি সেনা সদস্য ও জনসাধারণকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা। হামলার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায় হামলার পেছনে আছে জঙ্গি গোষ্ঠী আইএস এর আঞ্চলিক সহযোগী ইসলামিক স্টেট খোরাসান। কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করে আইএস আরও হামলা চালাতে পারে বলেও আশঙ্কা যুক্তরাষ্ট্রের। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দেয় পেন্টাগন। তালেবানরা হামলার সুযোগ করে দিয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও জানান পেন্টাগন মুখপাত্র। হামলা পরবর্তী ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন সন্ত্রাসবাদের সামনে যুক্তরাষ্ট্র মাথা নত করবে না, কাবুল থেকে নাগরিকদের অপসারণের কাজও বন্ধ হবে না। হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে জাতিসংঘ। আকাশপথে কাবুল ছাড়ার কার্যক্রম স্থগিত করেছে কানাডা, জার্মানি ও নরওয়ে সহ কয়েকটি দেশ। হামলার নিন্দা জানালেও নাগরিকদের সরিয়ে নেওয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে আরও জঙ্গি হামলার উচ্চ ঝুঁকির মুখে কিভাবে বিভিন্ন দেশ তাদের নাগরিককে সরিয়ে নেবে তা জানার অপেক্ষায় বিশ্ব। নাফিস ইফতেখার, চ্যানেল আই। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বাবা ও জাপানি মায়ের দুই কন্যা শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সরিয়ে হোটেলে রাখার আবেদনের ব্যাপারে আদালত বলেছিলেন মা বাবা সমঝোতায় আসার পরই আদেশ দেওয়া হবে। কিন্তু দুপক্ষ আলোচনায় বসলেও কোনো সমঝোতা হয়নি। সন্তানদের বাবা বলেছেন অনেক চেষ্টার পরও জটিলতার সমাধান হয়নি। রাহুল রায়ের রিপোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা দুই সন্তানকে দেখতে আসেন তাদের মা এরিকো, পরে সেখানে আসেন বাবা শরীফ ইমরান শরীফও। ভিকটিম সেন্টারে সন্তানদের মানসিক কষ্টের কথা জানান তিনি। আমি বিছিয়ে প্লেট দিয়েছি, খাওয়া দিয়েছি, আমার মেয়ে খাওয়াটা গোগরা সে গিয়েছিল, সারাদিন কিছু খায়নি বলেছে। সন্তানদের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সরিয়ে হোটেলে রাখার ব্যাপারে দুপক্ষের সমঝোতার কথা বলেন বাবা ও মা দুজনেরই আইনজীবী। তবে ভিকটিম সাপোর্ট সেন্টার নিয়ে কোনো সমস্যা না থাকলেও সন্তানদের কল্যাণে পারিবারিক জটিলতা সমাধানের কথা বলেন তাদের মা। This is not a five star hotel, sure, but at least this place is clean, safe and secure. যেহেতু পারিবারিক ইস্যু, এই জন্য আমরা চেষ্টা করছি
আইনি প্রক্রিয়ার বাইরেও কিভাবে আলাপ আলোচনা করে সমস্যাটির সমাধান করা যায়। বৃহস্পতিবার রাতেই রাজধানীর একটি হোটেলে সমঝোতা করতে আলোচনায় বসেন বাবা মা ও তাদের আইনজীবী। কিন্তু সন্তানের বাবা জানান কোনো সমঝোতা হয়নি। আমি নাকি অনেক বুঝালাম যে একটু আলাপ করে দেখি কি করা যায় বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো কোনটা সন্তানদের জন্য। উনি সব শুনে মুচকি হেসেই বললেন ওনার কোনোটাতে কোনো উৎসাহ নাই, ওনার একটাই বাচ্চাদেরকে নিয়ে জাপানে ফিরে যাবেন, এবং যদি উনি বাচ্চাদেরকে নিয়ে জাপানে যান আমি তো আমার সন্তানদেরকে দেখতে পারবো না, উনি যদি আমার সন্তানরা আমার কাছে থাকলে উনি অবশ্যই দেখতে পারবেন। 2018 সালে জাপানে বাড়ি কেনা ও তার কিস্তি পরিশোধ নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন ইমরান। 19 আগস্ট সন্তানদের ফিরে পেতে আদালতে রিট করেন মা। সন্তানদের নিয়ে বাবাকে 31 আগস্ট হাজির হওয়ার আদেশ দেন আদালত। আদালতের নির্দেশে ওই দিন পর্যন্ত দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তবে শিশু সন্তানদের বাবা আদালতের উপর পূর্ণ আস্থা রাখছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে করোনাকালে সংকট কাটতে শুরু করেছে। ক্রয়াদেশ এবং রপ্তানি মূল্য বাড়লেও পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে সুতার দাম এবং পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় সুফল পাচ্ছেন না তারা। বাইং হাউসগুলোর দাবি কাঁচামালের দাম বিবেচনায় রপ্তানি মূল্য কমায়নি আন্তর্জাতিক ক্রেতারা। মাসুদ শাকিলের রিপোর্ট। বৈশ্বিক মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক রপ্তানির ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির উন্নতিতে ইউরোপ ও আমেরিকার শপিং মলগুলো খোলার সাথে অনলাইনেও বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি বেড়েছে। গত কয়েক বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইডের যে ডিমান্ড ছিল সেই হিসাবে সাপ্লাই বেশি হয়েছে, এবং সেই কারণে আসলে আমরা নিজেরাই কম্পিট করে প্রাইস কমিয়ে ফেলি। আমাদের তো র মেটেরিয়ালসটা কিনতে হচ্ছে যেটা দিয়ে আমরা গার্মেন্টসটা বানাচ্ছি, তো সেটা কস্টটা আবার এখন বাড়া শুরু হয়ে গেছে, তো আমরা প্রাইস পাচ্ছি না। এটাই যে আমাদের যেই অর্ডারটা, যে কস্টিং আমাদের হয় তার সাথে আমাদের সিএম এগুলো সব কিছু যোগ করে যে প্রাইসিং আসার কথা তার থেকে আমরা বায়ারদের থেকে কম পাচ্ছি। প্রচুর অর্ডার পেলেও দাম নিয়ে সন্তুষ্ট নন তৈরি পোশাক রপ্তানি কারকরা। তাদের দাবি পণ্য তৈরির খরচের সাথে পোশাকের দাম সামঞ্জস্যপূর্ণ নয়। বাইং হাউসগুলো বলছে আগের চেয়ে মূল্য বাড়িয়েছে আন্তর্জাতিক বায়াররা। যত কাস্টমার জানি তারা একটা ইনক্রিজ করেছে প্রাইস। কেন ইনক্রিজ করছে? কারণ সারা দুনিয়াতে সাপ্লাই চেইনের একটা ইন্টারাপশন হয়েছে, তার কারণে সব জায়গায় কিছু না কিছু তার প্রভাব পড়েছে। সেই প্রভাবটার কারণে কাস্টমাররা বুঝতেছে যে এই জিনিসের দাম বাড়াতে হবে, সেই জন্য তারা কিছুটা বাড়াচ্ছে। তো আমার কাছে এখন পর্যন্ত এমন কোনো ডাটা নেই যেই ডাটায় দেখা যাচ্ছে যে প্রাইস সমসাময়িক আজকের যেই প্রাইস আছে অতীতেও সেই প্রাইসটাই ছিল। খরচ কমাতে দেশীয় সুতার দামে লাগাম টানতে টেক্সটাইল মালিকদের সাথে দরকষাকষিও করেছে বিজিএমইএ। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাঙালির প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবির প্রতি শ্রদ্ধায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন। বরাবরের মতো এবারও চ্যানেল আইয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নানা আয়োজন রয়েছে। বাংলাদেশে পরিযায়ী পাখি সংরক্ষণে এর বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিযায়ী পাখি ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থা এবং স্থানীয়দের যুক্ত করে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। শমিক আহমেদের রিপোর্ট। বিশ্বজুড়ে পরিযায়ী পাখির 9টি ফ্লাইওয়ের মধ্যে বাংলাদেশে 2টি। দেশের পাখির বিচরণ ক্ষেত্রগুলো থেকে 6টি স্থান ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত। বন বিভাগের ভার্চুয়াল সেমিনারে বাংলাদেশের পরিযায়ী পাখির অবস্থান, সংকট ও ব্যবস্থাপনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক সংস্থা IUCN এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সুফল প্রকল্পের আওতায় পরিযায়ী পাখির আবাসস্থল ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্ত করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে কমিটি হবে সেটা কি সে সরাসরি ম্যানেজমেন্টে অংশগ্রহণ করবে নাকি সে একটি নলেজ প্ল্যাটফর্ম হবে, একটা সাপোর্ট গ্রুপ হবে,
একটা প্ল্যাটফর্ম ফর এঙ্গেজিং লার্জার সিটিজেন সেটা হবে, এবং এর সাস্টেনেবিলিটি কি সেটাও একটা বড় প্রশ্ন। যদি ইয়থ এবং স্থানীয় জনগণকে সংশ্লিষ্ট করতে পারি তাহলে এই যে শুধু রিপোর্টিং অব্লিগেশন না, এর যে ম্যানেজমেন্ট সেটাও অনেক সহজ হয়। এই সংরক্ষণ দলগুলো নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পাখির অবস্থা পর্যবেক্ষণ ও পাখি শিকার বন্ধ করা সহ বিভিন্ন ধরনের কাজে সহায়তা করতে পারবে। এই প্রক্রিয়ার মাধ্যমে টেকসই পাখি সংরক্ষণ করা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাখি সংরক্ষণ কার্যক্রমের সাথে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশে উঠবে পরিযায়ী পাখির নিরাপদ আবাস। বন্য প্রাণী আর যেখানে এই ধরনের মাইগ্রেটরি বার্ড আসে সেই জায়গাটা যদি এখন ডিসির আন্ডারে থাকে কিংবা অন্য মন্ত্রণালয়ের অধীনে থাকে তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু বন্য প্রাণীদের আমরা কিন্তু সেইভাবে কিন্তু রক্ষা করতে পারবো না। সুতরাং এই যে হাওর গুলো কিংবা অন্য এলাকাগুলো এগুলো কিন্তু বন বিভাগের পরিযায়ী পাখি সংরক্ষণে সব পক্ষকে যুক্ত করে সফলতা অর্জনের প্রত্যয় জানিয়েছে বন বিভাগ। আমি মনে করি যে জনপ্রতিনিধি যারা আছে লোকাল তাদের সম্পৃক্ত করার প্রয়োজন আছে, না হলে কিন্তু দেখা যায় যে লোকাল স্থানীয় পর্যায়ে কাজ করতে যে বাধাগ্রস্ত হতে পারে। ফ্লাইওয়ে সাইটটা যদি ইফেক্টিভলি ম্যানেজ করতে চাই আমার মনে হয় যে জিও এনজিও বা জনপ্রতিনিধি যারা আছে সবার ভিতরে অত্যন্ত বেশি ছোট্ট ম্যানেজমেন্ট কমিটি দিয়ে এটা ডেফিনেটলি এত বড় বড় সাইট গুলো আমরা ম্যানেজ করা কখনোই সম্ভব না। কিন্তু এটা যেটা আমাদের প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় বলেছে এবং অনেক বক্তাই বলেছে যে আমরা পজিটিভ ওয়েতে শুরু করি এবং তাদেরকে আমরা ওখানে সেন্সিটাইজ করি এবং ওখানকার সাধারণ জনগণ যারা আছে এবং ইয়ত যারা আছে তাদেরকে আমরা এর সাথে ইনভলভ করে ফেলি। যদি করতে পারি তাহলে কিন্তু আমরা পরিযায়ী পাখি শিকার বন্ধে ও জলাশয়ে দূষণ রোধে ব্যাপক গণসচেতনতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাদ অটোস্পিরতি। বিরতির পর অন্যান্য সাংবাদের সাথে জানিয়ে ফিরব। তিন দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন শেষ, আজ অনুশীলনে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। আচ্ছা, ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা, আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ, এত কষ্ট, বাদ দে মা। তুমি তো উঠতে শিখ। শিক্ষকদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় গঠন করা টিয়ালি স্যার ফাউন্ডেশনের সভায় তারা বলেন, শিক্ষায় দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের পাশে থাকা প্রয়োজন। যুক্তরাজ্য থেকে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। বার্মিংহামে সভা করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় প্রতিষ্ঠিত টিয়ালি স্যার ফাউন্ডেশন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম তোজাম্মেল আলীর প্রাক্তন শিক্ষার্থীরা এই ফাউন্ডেশন তৈরি করেন। এ পর্যন্ত আমাদের সংগঠনের 137 জনের মতো ট্রাস্টি ডোনার আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আমাদের আজ এখন পর্যন্ত সংগ্রহ প্রায় 17,000 পাউন্ডের মতো। টিআইএল স্যার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সাবেক শিক্ষার্থীরা যোগ দেন। জীবন সায়ান্নে কিন্তু তারা অনেকেই মানবতর জীবনযাপন করেন, তাদের এই সহযোগিতার জন্য মানবতর অবস্থান থেকে উত্তরণের জন্য টিআইএল স্যার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় অসহায় শিক্ষকদের পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনা মহামারীর মাঝেও পুরো দমে মেট্রো রেলের কাজ চলছে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজে 88% বেশি অগ্রগতি হয়েছে। কর্তৃপক্ষ বলছে সবকিছু ঠিক থাকলে 2022 সালের মধ্যে এ পর্যন্ত কাজ শেষ হবে। লায়লা নশিনের রিপোর্ট। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজও এগিয়েছে অনেক দূর।
ভাইরাক্টের উপর আগারগাঁও পর্যন্ত বসেছে বৈদ্যুতিক তার। উত্তরার স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম তৈরি, চলন্ত সিঁড়িও প্রায় প্রস্তুত। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য যে অংশটা আছে সেখানে 88.18% অগ্রগতি হয়েছে। ভাইরাক্টের উপরে আগারগাঁও পর্যন্ত 15.50 কিলোমিটার রেললাইন আমরা স্থাপন করেছি। প্রথম দুই সেট ট্রেন নিয়ে ডিপোর ভেতরে পারফরমেন্স টেস্ট হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহেই ভাইরাক্টের উপর মেট্রো রেলের প্রথম সেট ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরুর কথা জানালেন কর্তৃপক্ষ। আমাদের একটা টার্গেট আছে যে এই মাসের শেষ সপ্তাহে আমাদের ভাইরাক্টের উপরে ট্রেনের পারফরমেন্স টেস্ট শুরু হবে। এই অবস্থা থেকে আমরা যেটা বলতে পারি, ঢাকা মহানগরবাসী যে প্রথম অংশে 2022 সালে যাত্রী সহ আমরা চলাচল শুরু করব। করোনা মহামারীর মাঝেও থেমে নেই রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের কাজ। এভাবে কাজ চলতে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ হবে মেট্রো রেলের কাজ। মেট্রো রেলের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলে দূর হবে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় পটলের ফলন ও বাজার মূল্যে এবার বেশ লাভবান কৃষক। পটলের নতুন নতুন জাত আসায় আবাদও কৃষকের আগ্রহ বাড়ছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধায় সাত উপজেলায় এবার বেড়েছে পটলের আবাদ। আলু, আলুর মধ্যে পুল গাছ তো আলু তুলে ফেলতে পুল গাছ পড়ল মধ্যে আদা গাছ আর মরিচ গাছ খাওয়ার জন্য সাড়ে আট মন হয় প্রতি সপ্তাহে। তিন দিকে 1800-1600 কৃষি বিভাগ বলছে অতিমাত্রায় বৃষ্টি বা বন্যা না হওয়ায় অপেক্ষাকৃত নিচু জমিতেও পটল চাষ হয়েছে এবার। এক বিঘা জমি থেকে সপ্তাহে 8-10 মন পর্যন্ত ফলন তুলছেন কৃষক। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সবগুলো ফসল একটা সময়ে না লাগিয়ে 5টি আলাদা আলাদা বেডে সময়ের ব্যবধান 10 দিন করে লাগাতে। 5টি আলাদা আলাদা বেডে একই ফসল যদি 10 দিন ব্যবধানে লাগানো হয় তাহলে দেখা যায় প্রথম যে বেডের ফসল আর শেষ ফসল দুটোর মধ্যে ব্যবধান হয়ে যায় প্রায় 50 দিন, যার ফলে এটি 5টি ধাপে ফসলটি ওঠে এবং কৃষক 5টি ধাপের মধ্যে অন্তপক্ষে 3টি ধাপে ফসলের একটি ভালো দাম পায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে চাঁদপুরের হাইমচরের নীলকমল ইউনিয়নের ঈশান বালা গ্রাম। রাতারাতি বসত ভিটা হারিয়ে ছিন্নমূল হয়ে পড়েছেন এই গ্রামের মানুষ। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের শরীয়তপুর সীমান্ত এলাকার গ্রাম ঈশানবালা প্রতিবছরই বর্ষায় নদী ভাঙনে বিলীন হয় গ্রামের ফসলি জমি ও ভিটে মাটি। দুই যুগেও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারের ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারা মানুষ আশ্রয় নিয়েছে মেঘনার পূর্ব পারে। স্থানীয়দের অভিযোগ, গ্রামটি মেঘনা নদীর পশ্চিম পারে হওয়ায় প্রশাসনিকভাবে অবহেলিত। এই বছর অনেক ভাঙতে আছে, এখন আমাদের শরীয়তপুর ঢুকা ছাড়া কোনো উপায় নাই। মেঘনা নদীর এই কোরাল গ্রাসের আক্রমণের শিকার আমরা। আমাদের আকুল আবেদন, আমাদের নদীর বাঁধ যেন উনি অচিরেই দিয়ে দেয়। এখন ভাঙন আতঙ্কে অনেক পরিবার হুমকির মুখে, নানা স্থাপনা সহ পুরো গ্রাম। জরুরি কাজের খুব প্রয়োজন, ইমার্জেন্সি হোক বা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, যেটাই হোক খুব জরুরি দরকার, যেহেতু এই নদী ভাঙতে এখানে অনেক ঘরবাড়ি আছে। আমাদের ফাড়িটি নদী গর্ভে চলে যায়, এইভাবে ভাঙিয়া যায় তাইলে ভবিষ্যতেও কিন্তু আমাদের 1-1.5 বছরের ভিতর আবার আমাদের এই ফাড়িটিও ভাঙিয়া যাবে। ভাঙন প্রতিরোধে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি কমিটি এলাকা পরিদর্শন করেছে। স্থায়ীভাবে প্রতিরক্ষা কাজের জন্য একটা কারিগরি কমিটি করে আমরা ডিপিপি প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। আর ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় সেখানে ইমিডিয়েটলি যাতে অস্থায়ী প্রতিরক্ষা কাজ করা যায় তার নির্দেশনা দিয়েছেন। দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদী তীরের বাসিন্দারা। শৌমিক আহমেদ, চ্যানেল আই।
এবার জানাবো ইভালি খেলার খবর। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাধ্যতামূলক তিন দিনের হোটেল কোয়ারেন্টাইন শেষ হয়েছে। আজ থেকে মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। মঙ্গলবার ঢাকা এসে সরাসরি হোটেলে ওঠে কিউইদের টি টোয়েন্টি স্কোয়াড। একই দিনে বাংলাদেশ স্কোয়াডও কোয়ারেন্টাইন শুরু করে। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে করাবে 1 সেপ্টেম্বর বিকেল 4টায়। এরই মধ্যে ছুটিতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ বাংলাদেশ দলের সব ক্রিকেটার যুক্ত হয়েছেন দলের সাথে। সিরিজ শুরুর আগে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি থাকলেও কোভিড পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাবুল বিমানবন্দরে আইএসের হামলায় 13 মার্কিন সেনাসহ নিহত কমপক্ষে 90, যুক্তরাষ্ট্রের কঠোর জবাবের হুঁশিয়ারি। তৈরি পোশাক রপ্তানিতে করোনাকালে সংকট কাটছে, উৎপাদন খরচ বাড়ায় সুফল পাওয়া যাচ্ছে না বলছে বিজিএমইএ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী আজ, বিদ্রোহী কবিকে নিয়ে চ্যানেল আইয়ের নানা আয়োজন। এবং দেশে পরিযায়ী পাখি সংরক্ষণে বিচরণ ক্ষেত্রগুলো বন বিভাগের অধীনে নেওয়ার পরামর্শ, গণসচেতনতা বাড়ানোর আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226-26 নম্বরে। এছাড়া যেকোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলের online.com এ লগ ইন করুন। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।